সবাইকে মেরি ক্রিসমাস 2023 গাইস সবাই ভালো করে মেরি ক্রিসমাস এনজয় করো আমরা না একদিন আগে চলে আসলাম হ্যাঁ ইয়ার বেঁচে লাগলো গাইস এই হচ্ছে লেখা মেরি ক্রিসমাস সেরা লাগছে কিন্তু ভাই এটা লাইটিং ভাই সেরা সেরা সো ভিউয়ার্স অফ বঙ্গবিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংশমন গাইস আজকে ভিডিও শুরু করছি বনগ স্টেশন ছেড়ে আসছি সেই কারণে যাক তোমার টাইটেল থাম্বনেলে বুঝে গেছো ভাই আজকে কি ভিডিও হতে চলেছে আজকে ভাই 24 ডিসেম্বর মানে ভাই এখন কটা বাজে ভাই এখন 8টা বাজে 7 থেকে 8 মিনিট হয়েছে 12টা পরে মানে আর মাত্র 4 ঘন্টা পরে কিন্তু 25 ডিসেম্বর আর ভাই 25 ডিসেম্বর তোমরা জানো যে কি দিন ঠিক আছে বড় দিন ভাই যাই হোক আমি কিন্তু কোনোদিন যাইনি মানে বড় দিনে পার্ক স্ট্রিট আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর আমি একা না তোমরা যেটা দেখেছো অনেকে আছে ভাই ঠিক আছে সব জানতে পারবো আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে এই দেখো এই আগে দেখো কি করছে রাহুল রাহুল ভাই কি করছে দেখো এখানে এখন জুতো পরিষ্কার করছে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমরা দৌড়ে দৌড়ে মানে গ্যারেজে গাড়ি রেখে আমরা দৌড়ে যাচ্ছিলাম টিকিটটা তোমার ট্রেনে 2 মিনিট বাকি ছিল তো সেই মুহূর্তে না ও ড্রেনে পড়ে গেছে ওর হাসি হচ্ছে হাসি হচ্ছে আমার এখনো যাক এখন যেমন নতুন একটা মানে মোজা কিনলো আমিও কিনলাম ঠিক আছে নতুন মোজা তোরটা দুজনে জামাটা তো আমি পরে নিয়েছি যাক ভাই এই নতুন একটা জ্যাকেট নিলাম আর নতুন প্যান্ট নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে যেহেতু পুরো পুরো না দেখে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে চলো ওখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য বারাসাত যেতে হবে এখান থেকে 9:10-15 সময় ঢুকবো দেখো ভাই দেখো ও জুতো পরে মানে আর একটা স্টেশন পরে ভাই বারাসাত ঢুকবে মানে বাউন্ড গেছে ঢুকে গেছে রাহুল এখন ওর শু পরবে দেখো কি হচ্ছে রাহুল এটা আর কতদিন পরে আসলাম তাও লাস্ট লাস্ট কবে এনে আসলাম সুপ্রভাতের জন্য লাস্ট সুপ্রভাতের বার্থডে তে আসলাম তারপর আসলামনি তা ভাই কতদিন হয়েছে দুই তিন মাস তো হয়ে গেছে দুই আড়াই মাস তারপরে আর আমার 12 মাসে 10 মাস এখন তো রাহুল বারাসাতেরই ছেলে ভাই দেখো সব কিন্তু দেখি রেডি ভাই দেখো দেখতে পাচ্ছ ফাইনালি ভাই অপেক্ষা করে ভাই আমার এখানে ছিলাম এখানটা ক্যাফেতে আর এই সবাই এখন করে গাড়িতে উঠছে চলো ভাই আমি কোনাই বসবো জানো না এই যে এই যে এই তো গুরু খেলবো না ও মানে আমার হিরো এখন পিছনে বসতে হবে মানে আমি আর আমি আমরা পিছনে বসবো তাই তো ওইটা হিরো ঢুকে গেছে ভাই বুঝতে পারছো লোকে বলে ফ্রিজ জিনিস খুব টেস্ট সন্দীপ তো বসবে কেন মালিক তো যাই হোক ভাই বেশি কথা বলা যাবে না ঠিক আছে চলো আমরা জার্নিটা শুরু করে দিলাম বন্ধু ভাই আমরা কিন্তু অলরেডি অনেকটা ঢুকে গেছি দেখো ভাই রাইডিংটা দেখো আমরা অনেকটা ঢুকে গেছি তো বন্ধু ভাই আমরা অনেকটা চলে এসেছি দেখো যেসব ভিডিও ভিডিও করছে ভাই ঠিক আছে ভালো তোর তো ভালো লাগবেই আর এদিকে এখন টাকা পয়সা মিটাচ্ছে ভাই আঙ্কেল বহুত আচ্ছা গাড়ি চালে আপনি ঠিক আছে বহুত আচ্ছা লাগা নেক্সট টাইম আপনার গাড়ি বুক করেন গিয়ে সবাইকে মেরি ক্রিসমাস 2023 গাইস সবাই ভালো করে মেরি ক্রিসমাস এনজয় করো আমরা না একদিন আগে চলে আসলাম ঠিক আছে ভাই কোনোদিন তো আসিনি মানে এই পার্ক স্ট্রিট এসেছি বাট মানে এই বড়দিন উপলক্ষে যে পার্ক স্ট্রিটে কতটা আয়োজন করা হয় টিভিতে দেখতাম মানে লোকের ব্লগে দেখেছি টিভিতে দেখেছি ফেসবুক ফেসবুকে অনেক জায়গায় দেখেছি আজকে কিন্তু নিজের চোখে দেখবো ভাই হ্যাঁ ভাই আজকে সেরা মজা করবো যেটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো ভাই চলো একটু তোমাকে দেখাই দেখ হ্যাঁ এখানে যাওয়ার সময় দেখা দিচ্ছি উপরে বড় হোল্ডিং করে লেখা আছে মেরি ক্রিসমাস এই হচ্ছে লেখা মেরি ক্রিসমাস সেরা লাগছে কিন্তু ভাই লাইটিং ভাই সেরা সেরা ও চলো ভাই দেখো ভাই হাঁটা দাঁড়া তো হেঁটেই যাচ্ছি দেখো
মানে লাইটিং আর শেষ হচ্ছে না কোথায় গিয়ে কি হয় আমি ভাই আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো কিছু জানা নেই সবাই হাঁটছে আমরাও হাঁটছি ঠিক আছে আর এদিকে শুনো ভাই ভাই কিছু বুঝতে পারছি না যে কোথায় যাচ্ছি ঠিক আছে মানে হাঁটা দরকার হেঁটেই যাচ্ছি খালি চলো চলো গাড়ি চলো এগিয়ে যাও মানে এই দিক দিয়ে গাড়ি আসছে আর আমার এই দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে হয়তো বুঝতে পারছি না কিছু ঠিক আছে জানি না ভাই ভাই সাহেব সেই লেভেলের ভিড় ভাই সেই লেভেলের ভিড় আর চাই সাইডে ভাই এত আলো না ভাই কি বলবো শেয়ার হয়েছে দেখতে জাস্ট মানে সেই কথা আছে না মেলা এসে ছেলে না খেলে মজা লাগে না এখানে সেরকম ভাই ভিড় ভিড়ের মধ্যে ছেলে না খেলে মজা লাগবে না চলো সেখানে কি হচ্ছে কি হচ্ছে হঠাৎ পুলিশ এসে ধাক্কা মারলো কেন আমাকে সাংবাদিক ছিল সবার সামনে জয় শ্রীরাম বলেছি বলে জয় শ্রীরাম বলেছি বলে সবাইকে পুলিশ এসে মারছে ভাই ধাক্কা দিচ্ছে কেন হচ্ছে এদিকে ভাই মানে আরেকটা জায়গায় আসলাম এই জায়গায় জাস্ট এরকম লাইটিং আছে সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত যে রাহুল ফটো তুলছে সবাই একদম ফটো তোলার জন্য চলে এসছে ভাই আমার এখানে করার নেই সবাই তুলছে যেহেতু আর এখানে একটা বিশেষ জিনিস জানলাম যে জানতাম না যে কি ঠিক আছে এখানে কি হয় না হয় জাস্ট এখনই জানলাম সন্দীপ আমাকে বললো যে এখানে শুধু নাকি এরকম লাইটিং ঠিক আছে শুধু শুধু রাস্তা দিয়ে এরকম লাইটিং আর মানুষজন যাবে শুধু আসবে জাস্ট এরকম লাইটিং ঠিক আছে দেখ একটা ভাবি একটা ভাইবের দরকার ছিল ভাই প্রায় এরকমই ভাই সাহেব এসে সবাই এখন ভিডিও করতে ফটো তুলতে ব্যস্ত রাহু সৌম্য চলো চলো ভাই চলো তো বন্ধুগণ যাই হোক কি আর বলবো আমরা এতক্ষণ ঘোরা পরে এখন কিন্তু রাত দুটো বাজে কিন্তু এখন না খাওয়া দাওয়া করিনি সবাই কিন্তু খেতে কম দিচ্ছে স্যান্ডউইচ খেয়েছে এখন আমাদের বিপুল কাকার সাথে দেখা হয়েছে আমাদের পাড়ায় বাড়ি তো কাকার কাছে এখন আমরা চা খাচ্ছি এই যে কাকা বলো বেচা কিনা হচ্ছে তো চলো এদিকে এখন সৌরভ কন্ট্রি করছে এত ভাটবো কেন মালটা প্রচন্ড ভাটবো ঠিক আছে পার্ক স্ট্রিটে হাঁটতে হাঁটতে ভাই চলে এসছি আর এখন আছে এক্স্যাক্টলি নীলতন যেখানে আমি একসময় ঘরে করতাম ঠিক আছে ভাই এখানে আর মাত্র 5 মিনিট বাকি আছে ভাবছি ট্রেন পাবো কি পাবো না আর সন্ধি পড়া সব পেছনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছে আর তোমরা খবরটা পেয়ে যাবে খুব শিগগিরই ঠিক আছে শিয়ালদা স্টেশন চলে এসেছি বাট আমার চার্জার আর আমার মাথার টুপিটা রাহুলের ব্যাগের মধ্যে রয়েছে মানে ওরা এখন এসে পৌঁছায়নি আমি সৌম্য কিন্তু চলে এসেছি ঠিক আছে কিছু করার নেই ভাই এত কষ্ট করে এত রানিং হেঁটে আসলাম কোনো লাভ হলো না ভাই কিচ্ছু করার নেই এখন ওরা আসবে ওয়েট করতে হবে মিনিমাম ওদের আসতে এখনও 10 মিনিট লাগবে আর আমার তো 2 মিনিট বাকি আছে তো বাদ 3:15 ট্রেন তো ভাই মিস করে ফেলেছি আমরা যেতে পারিনি ওই ট্রেনে কারণ এই টুপি আর আমার চার্জারের জন্য
কারণ এখন ট্রেনে উঠেছে 4:15 সময়। আর এদিকে দেখো সব, কেউ এডিট করছে, কেউ ফোন ঘাটছে, কেউ শুরোচ্ছে, কেউ ঘুমাচ্ছে, ঠিক আছে? আমিও কিন্তু ভাই এডিট করছি, ঠিক আছে? আরে তুই ওই দেখো ভিডিও সেভ হচ্ছে। চলো গাইস আজকে প্রথম ভিডিও শেষ করে এখানে আমরা এক্সপ্লোর করতে হবে। দেখা হচ্ছে আবার খুব ইন্টারেস্টিং গুলো হবে বাবা, কালকে থেকে খুব ইন্টারেস্টিং গুলো হবে। লাড্ডু গোটা বেটা মানে লাড্ডু গুট মেরে দিমাগ মে বহুত টেনশন হয়ে গেছে। তো গাইস দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ, বাই, টাটা।